মুতালিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? বসো বসো বসো, আমি আমি আছি, আমি বসি তোমার পাশে। আল্লাহ মেহরবান। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি ছিল হুজুর, আপনি তো জানেনই আমাদের ঘর সম্পর্কে। মা অসুস্থ, বাবার এই জমিটু রেখে গেছে, চাষ করে খাই। ফসল লাগাইছি, সার দিতে পারি না, সেই জন্য ফসলও মরে যাইতেছে। শোনো, এত চিন্তা করো না, আল্লাহ পাক বৃষ্টি দিলে ফসল আবার তোমার তরতাজা হয়ে যাবে, এটা নিয়ে মন খারাপ করতে নাই। সেই বসাই তো চাই আছে আল্লাহর দিকে। এদিকে চেয়ারম্যানের ছেলে ফরিদ ভাইকে বললাম আম্মা অসুস্থ, একটা বয়স্ক কার্ড বানাই দিতে। সে বলে 10,000 টাকা লাগবে। বলো কি, আবার বলে তোদের গরিবের জন্য বয়স্ক ভাতা না। আমি সব মিলিয়েই বলছিলাম যে ভাই, আমি 2,000 টাকা ম্যানেজ করে দিব, তোমার কার্ডটা একটু বানাই দেন। শোনো, এত চিন্তা করবো না, আল্লাহ মেহরবান, আল্লাহকে ডাকো, সব সমাধান হয়ে যাবে। শোনো, ঘাবড়াবা না, আজকে বিকালবেলা তুমি আমার সাথে ইফতারি করবা। ঠিক আছে হুজুর। ঠিক আছে, ঠিক আছে, ঈদের পরে পরীক্ষা, সেমিস্টার ফি দিয়ে জমা দিতে হইব, কোথা থেকে জমা দেবো বলতে পারি না, মনে হয় পড়ালেখা আর করা হবে না। হবে হবে হবে, এত ঘাবড়ায়ও না মোতালেব, এত ঘাবড়ায়ও না, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। তুমি আজকে ইফতারের সময় আসো, হ্যাঁ, একসাথে ইফতারি করবো, হ্যাঁ, ঠিক আছে? আল্লাহ তুমি মেহরবান, চিন্তা করো, আসো, আল্লাহ তুমি রহম করো।